আইএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত। লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু বিরাট একটি আপডেট চলে আসছে। তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কিন্তু শেষ হতে চলেছে, এখনো পর্যন্ত লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। তো এ নিয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন, তাহলে কি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হলো, অথবা পরবর্তীতে আমরা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কবে পেতে পারি এবং এ নিয়ে কী তারিখ ঘোষণা করা হয়েছে? এবং অনেকেই কিন্তু এবার লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে এপ্রিল মাসে একবারে অনেক টাকা পেতে পারেন। তো কারা কারা কত টাকা পাবেন এবং লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা কোন তারিখে পেয়ে যাচ্ছেন এপ্রিল মাসের, সমস্তটাই আলোচনা করে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তো এখানে দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে এপ্রিল মাসে টাকা দিতে দেরি কেন, টাকা দেওয়া বন্ধ হলো, কেন বন্ধ হলো, অনেকে বেশি টাকা পাবেন। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প লক্ষীর ভাণ্ডার, একুশের বিধানসভার আগেই মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার, আর তৃতীয়বার সরকারের ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতি রেখেছিলেন তিনি। তার কথা মতোই বাংলায় সেপ্টেম্বর মাস থেকে চালু হয় এই লক্ষীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় 25 থেকে 59 বছর বয়সের এসসি এসটি মহিলারা প্রতি মাসে 1000 টাকা ও জেনারেল ও ওবিসি মহিলারা 500 টাকা পেয়ে থাকেন। অর্থাৎ রাজ্যের মহিলারা সেপ্টেম্বর থেকেই এই টাকা পাচ্ছেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 7 মাসের টাকা পেয়েছেন, কিন্তু অষ্টম মাস অর্থাৎ এপ্রিল মাসের টাকা এখনও পর্যন্ত আসেনি, যা মাসের শুরুতেই কিন্তু দেওয়া হয়, অর্থাৎ 3 থেকে 4 তারিখের মধ্যে কিন্তু আপনারা পেয়ে থাকেন। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে কি তারা এপ্রিল মাসে টাকা পাবে না, টাকা দেওয়া কি বন্ধ হলো? সূত্র মারফত জানা যাচ্ছে নতুন ও পুরনো আবেদনকারীকে একসঙ্গে টাকা দেওয়া হবে এবার, তাই চিন্তার কোনো কারণ নেই, দেরি হলেও আগের মতোই টাকা দেওয়া হবে। যা আপডেট উঠে আসছে, 7 তারিখ থেকে সরকার টাকা পাঠানো শুরু করবে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের এবং 10 তারিখের মধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। তো এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে কিন্তু এই টাকা পাঠানোটা শুরু হতে পারে এবং 10 তারিখের মধ্যে কিন্তু এই টাকাটা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এবং 10 তারিখের মধ্যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না, তাহলে কিন্তু তারা পরবর্তী 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু এই টাকাটা পেয়ে যাবে। তো এই যে একটা ঘোষণা, এটা কিন্তু একটা সূত্র মারফত থেকে জানা যাচ্ছে যে আজকের ডেট থেকে, অর্থাৎ 7 তারিখ থেকে কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যেতে পারেন। তো আজকে কার কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং সন্ধ্যা পর্যন্ত আপনারা ওয়েট করুন, সন্ধ্যার মধ্যে কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষীর ভাণ্ডার প্রকল্প থেকে টাকা চলে আসবে। তো এই আপডেটটি কিন্তু গতকালকেই দেওয়ার কথা ছিল, একটু টেকনিক্যাল সমস্যার জন্য কিন্তু গতকাল এই আপডেটটি দেওয়া হয়নি, আজকে কিন্তু এই আপডেটটা আপনাদের সামনে দিয়ে দিলাম। দেখুন, এখানে আবারও বলা হচ্ছে কারা বেশি টাকা পাবেন। 2021 অনেক মহিলা আবেদন করেছেন কিন্তু তাদের ভুল ত্রুটির কারণে লক্ষীর ভাণ্ডার থেকে টাকা পাওয়া হয়নি। তারা সেই সমস্ত ভুল যদি 2022-এর দুয়ারে সরকার ক্যাম্পে ঠিক করেছেন, তাহলে তারা 2021-এর সেপ্টেম্বর মাস থেকে টাকা পাবেন, অর্থাৎ মোট 8 মাসের টাকা। তাহলে এসসি এসটি মহিলারা 8 মাসের টাকা 1000 টাকা করে 8000 টাকা পাবেন এবং জেনারেল ও ওবিসির মহিলারা 4000 টাকা করে পাবেন। এবং যারা আগে থেকে টাকা পাচ্ছেন তারা সেই নিয়মেই টাকা পাবেন, অর্থাৎ যারা আগে থেকেই টাকা পাচ্ছেন তারা কিন্তু সেই নিয়মেই সেই টাকাটা পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন লক্ষীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।